Okay. Dear student, good morning. নিচে ছবিগুলো লক্ষ্য করো তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা বলো ছবিতে কি দেখতে পাচ্ছি মিস অটিস্টিক শিশু প্রতিবন্ধী হ্যাঁ মানে শিশুগুলো হাঁটতে পারছে না পায়ে সমস্যা কারো চোখে সমস্যা আর কারো একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি কানে শুনছে না তার মানে এখানে আমরা বিভিন্ন প্রতিবন্ধী ছবি দেখতে পেলাম Yes, মিস আচ্ছা শুভা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আজকের পাঠ হচ্ছে শুভা শুভা গল্পটাতে আমরা একজন প্রতিবন্ধী শিশুর সম্পর্কে জানতে পারি সেজন্য আমরা শুরুতে কিছু প্রতিবন্ধী ছবি দিয়েছিলাম আচ্ছা আজকের পাঠ শুভা রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা একটু লিখে নাও জানি তোমরা এখনো বই পাও নাই পিডিএফ থেকে পড়তে হচ্ছে কষ্ট হচ্ছে তোমাদের এভাবেই আমরা আমাদের সিলেবাসটা শেষ করলাম আগামী ক্লাস তো তোমরা অফলাইন কালকে স্কুলে আসবে সবাই Yes, মিস তাহলে আমাদের আজকের পাঠ শুভা মিস অ্যাসাইনমেন্টটা কখন জমা দিব নিচে তো ডেট লিখে দেয় নাই হ্যাঁ এটা এটা জানানো হবে তোমাদেরকে জানিয়ে দিব শিখন ফল দেখো আর তোমাদের যদি অ্যাসাইনমেন্টটা হয়ে যায় তোমরা আমাকে এনে দিয়ে দিবে ঠিক আছে রেখে দেওয়ার দরকার নেই হয়ে গেলে এনে দিয়ে দিবে রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবে নতুন কিছু শব্দের অর্থ লিখতে পারবে প্রতিবন্ধী মানুষদের জন্য অন্তরে মমত্ব বোধ জাগ্রত করতে পারবে মিস আমি কি অ্যাসাইনমেন্ট কি মঙ্গলবারের ক্লাসে নিতে পারবো হ্যাঁ পারবে তুমি কি অ্যাসাইনমেন্ট নিয়ে মিস আমি কালকে গেছিলাম তো আমাকে আতাউল স্যারে বলছে যে মঙ্গলবারের ক্লাস থেকে কালেকশন করার জন্য ও আচ্ছা তুমি অ্যাসাইনমেন্ট নিয়ে যাওনি আচ্ছা নো মিস হ্যাঁ অ্যাসাইনমেন্ট জমাবে না অ্যাসাইনমেন্ট প্রত্যেক উইকেটটা নিয়ে করে ফেলবে কারণ অ্যাসাইনমেন্ট জমাইলে এটা অনেকটা বোঝা হয়ে যায় মিস অ্যাসাইনমেন্ট কখন জমা দিতে হবে তোমরা অ্যাসাইনমেন্ট যদি হয়ে যায় তোমরা কালকে জমা দিতে পারবে আমার কাছে ঠিক আছে ইয়েস মিস মিস হয়ে গেছে আমারটা আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এখন দেখো আমরা লেখক পরিচিতিটা একটু দেখি এবং লিখবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি তোমাদের খুব ভালোই জানা আছে না দেখি বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে কেউ বলতে পারবে কি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে 7ই মে আর বাংলা 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ কলকাতায় এ পয়েন্টে লেখো আচ্ছা এরপর তার শিক্ষা জীবন সম্পর্কে কি জানো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন সম্পর্কে দেখো বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেননি তবে তিনি বাসায় অনেক টিচার রেখে তার প্রথম কাব্য দেখো মিস এগুলো লিখবো হ্যাঁ আমি তো শুনতেই বলেছি মাত্র 15 বছর বয়সে অর্থাৎ 1876 সালে তিনি প্রথম কাব্য তার প্রথম কাব্য বনফুল কি হয়েছিল প্রকাশিত হয়েছিল মাত্র 15 বছর বয়সে তাহলে তার প্রথম কাব্যের নাম হচ্ছে বনফুল মিস আমাদের কি সিলেবাস দিছে হ্যাঁ দিছে তো তোমাদের নোটিশ দেওয়া হয়েছে সিলেবাসের ব্যাপারে
প্র্যাকটিস শিটের ব্যাপারে, অ্যাসাইনমেন্টের ব্যাপারে সব তো নোটিশ দেওয়া হয়, তোমরা নোটিশ দেখো না? নোটিশও দেওয়া হয়, আবার আমরা তো ফোন করেও বলি। লেখা শেষ। আচ্ছা এখন আমরা দেখি নেক্সট পয়েন্টটা, তার ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম সম্পর্কে কি কেউ বলতে পারবে? মিস দুখুমিয়া? না, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম দুখুমিয়া না। দুখুমিয়া বলা হতো নজরুল ইসলামকে, তাও কিন্তু তার ছদ্মনাম ছিল না সেটা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম দেখো ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ ঠাকুর মিস লিখছি। ওকে নেক্সট পয়েন্টটা দেখি। আর এই যে ছদ্মনাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, এগুলো কিন্তু তোমরা একেবারে ক্লাস ছোট ক্লাস থেকে রবীন্দ্রনাথের কবি পরিচিতি সম্পর্কে অনেক জেনেছো, কিন্তু দেখো মনে রাখতে পারছো না। এগুলো মনে রাখা রাখতে হবে, এবং লিখলেই আমাদের বেশি মনে থাকে যে কোনো কিছু। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি সম্পর্কে সবাই বলতে পারবে নিশ্চয়ই। নোবেল? না, উপাধি, উপাধি মানে তাকে কি কি নামে ডাকা হতো, বিশ্বকবি, কবিগুরু, এগুলো হচ্ছে তার উপাধি। আচ্ছা নোবেল পুরস্কার সম্পর্কে কি জানো? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কেউ বলতে পারবে? এবং কেন? 17 বছর বয়সে মনে হয়, না 1913 সালে, এটা মনে আছে আমার। 1913 সালে, 17 বছর বয়সে না, 1913 সালে। এবং এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে, গীতাঞ্জলি কাব্যের জন্য। ইনফরমেশন গুলো জানা থাকতে হবে। দেখো 1913 সালে 52 বছর বয়সে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান। রচনা বলি, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম দেখো, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, ক্ষণিকা, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম। লেখো এবার। তার মৃত্যু
বাইশে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। মিস লিখছি, আচ্ছা আমরা এখন কিছু ছবি দেখতে পাচ্ছি, দেখো। হ্যাঁ, আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখলাম, আমরা পাঠের সাথে ছবিগুলোর কি মিল পেয়েছি? আজকে পাঠের সাথে ছবিগুলোর আমরা কি মিল পেয়েছি? প্রকৃতির সাথে সম্পর্ক, ঠিক আছে। এখন কিছু শব্দের অর্থ লিখব। কিশলয়, কিশলয় শব্দের অর্থ কি? নতুন গাছের নতুন পাতা। অনিমেষ শব্দের অর্থ কি দেখো? অনিমেষ শব্দের অর্থ হচ্ছে অপলক বা পলকহীন। মনে আছে শব্দের অর্থ? হ্যাঁ লিখবে, এগুলো মনে আছে, ক্লাসে করিয়েছিলাম আমি। বিজন মূর্তি, বিজন মূর্তি শব্দের অর্থ হচ্ছে নির্জন অবস্থা। তন্নি শব্দের অর্থ ক্ষীণ বা সুগঠিত অঙ্গ বিশেষ বিশিষ্ট, সরি। এই শব্দগুলোর অর্থ লিখে নাও। মিস লিখছি, হ্যাঁ মিস শেষ, মিস লিখছি। ওকে, নেক্সট দেখি। এবার আমরা শুভ গল্পটির একটু পাঠ পরিচিতিটা দেখি। শুভ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকেই সংকলিত হয়েছে, তাহলে এটাও আমাদের জানতে হবে শুভ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত। গল্পগুচ্ছ গল্পগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। বাক প্রতিবন্ধী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ব বোধে গল্পটি অমর হয়ে আছে। শুভা কথা বলতে পারে না, মা মনে করেন এ তার নিয়তি, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। শুভার মা কিন্তু শুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন। গল্পটা পড়েছো তোমরা? মা মনে করত মায়ের গর্ভের কলঙ্ক শুভা, কারণ সে বাক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছিল, কথা বলতে পারতো না। তবে শুভার বাবা শুভাকে অনেক ভালোবাসতেন, আর কেউ তার সাথে মিশে না, খেলে না। শুভ যেহেতু কথা বলতে পারতো না, তার কোনো বন্ধু ছিল না, তার সাথে কেউ মিশতো না, খেলতো না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না, সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর। তাদের সে খুবই কাছের জন, আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় কি মুক্তির সনদ। সে প্রকৃতির সাথে কথা বলতো, সে পশু পাখির সাথে কথা বলতো, পশু পাখি এবং প্রকৃতি ছিল শুভার বন্ধু। শুভা গল্পে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা
আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন। একটা বাক প্রতিবন্ধী শিশুর মনের যে অনুভূতি, সেই অনুভূতির দিকগুলো কিন্তু উপস্থাপিত হয়েছে এই গল্পে। সমাজে বিকশিত যেসব শিশুর প্রতি সকলের মমত্ববোধ দৃষ্টিভঙ্গি প্রস্তুতে সহায়তা করে এই গল্প। আমরা প্রতিবন্ধী শিশুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, আমরা এই গল্পটি পড়ার পর অনেকটাই বুঝতে পারবো যে বাক প্রতিবন্ধীদের হৃদয়ে অনুভূতি কি, প্রতিবন্ধী শিশুদের মনের অনুভূতি কি, এবং তোমরা এটা বোঝার পর প্রতিবন্ধীদের প্রতি তোমাদের মনোভাব অনেকটাই পাল্টে যাবে। দেখো এই প্রশ্নটার উত্তর দিতে পারো কিনা, প্রশ্নটা লিখতে পারো। শুভা গল্পে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে কি বোঝানো হয়েছে? সুদীর্ঘ পল্লব বলতে কি বোঝানো হয়েছে? সুদীর্ঘ পল্লব বলতে কি বোঝানো হয়েছে বলতে পারবে কেউ? অপশন দেয়া আছে, শান্ত হৃদয়। আচ্ছা আর কেউ কি বলতে পারবে সুদীর্ঘ পল্লব বলতে কি বোঝানো হয়েছে? শান্ত হৃদয় না। সর্বশী ও পাঙ্গুলি কিসের নাম বলো? শুভা কাদের সাথে কথা বলতো? এটা দুটো পশুর নাম, কিন্তু কাদের সাথে কথা বলতো শুভা? গল্প পড়া থাকলে এই আনসার গুলো করা যাবে। মিস গাভীদের সাথে। হ্যাঁ গাভীদের সাথে, ওই দুটো হচ্ছে গাভীদের নাম। আর সুদীর্ঘ পল্লব বলতে কি বোঝানো হয়েছে বলতে পারবে নাকি? দেখো চেষ্টা করো তোমরা। আচ্ছা নেক্সট দেখি, শুভার সাথে সাধারণ বালক বালিকারা খেলা করতো না কেন? সে কথা বলতে পারতো না, বাক প্রতিবন্ধী ছিল, তার কোনো বন্ধু ছিল না, যেহেতু সে কারোর সাথে কথা বলতে পারতো না, তাই বালক বালিকারা কি করতো? তার সাথে খেলা করতো না। তো তোমরা এটা লেখো, এটা লিখতে হবে কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনটা লিখে আনসারটা লেখো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো তো, নেক্সট কোয়েশ্চেনটা দেখো। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, বাক্যটিতে কি বোঝানো হয়েছে? কে বলতে পারবে এই কোয়েশ্চেনটা? এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দিয়াছে, পূরণ করিয়া দেয়, এটা দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো তোমরা অনুধাবনমূলক। এটা আমাদের চ্যাপ্টারটা কিন্তু আজকে রিভিশন ক্লাস, এটা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, তোমাদের একটু ট্রাই করা উচিত। কেউ বলতে পারো নাকি? দেখো গল্পটা পড়ে যতটুকু বুঝেছো। শুনো, প্রকৃতির সঙ্গে শুভার
গভীর সম্পর্কের বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কিছু ছবি দেখিয়েছিলাম যে প্রকৃতির সাথে সম্পর্কের ছবি, প্রকৃতির সাথে যে শুভার একটা সুন্দর নিবিড় সম্পর্ক ছিল এই উক্তির দ্বারা কিন্তু সেটাই তুলে ধরা হয়েছে। নদীর তীরে বসলে শুভা নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিলেমিশে একাকার হয়ে যেত। এগুলো যেন তার হয়ে কথা বলতো, সে নিজে কথা বলতে পারতো না, কিন্তু প্রকৃতির এ সমস্ত কলকাকলি মুখরতা এগুলোই যেন তার নিজের মুখের কথা, মনের কথাগুলোই যেন প্রকৃতি বলে দিত। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতিও শুভার ভাষার মতো নীরব অথচ বিশ্বব্যাপী বিস্তৃত। আর তাই লেখক বলেছেন, প্রকৃতি যেন তাহার অভাব পূরণ করিয়া দেয়। বুঝতে পেরেছ? এখন এটা লিখে ফেলো। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে। হ্যাঁ, এরপরে নেক্সট কোয়েশ্চেনটা দেখো। পিতা মাতার মনে শুভা সর্বদাই জাগরুক ছিল, কেন? এটা কি বলতে পারবে? তোমরা আসলে গল্পটাতে পড়ো নাই সেটা বোঝা যাচ্ছে, গল্পটাও পড়ো নাই, এটার কোনো কোয়েশ্চেন আনসারও তোমরা চর্চা করনি, নাহলে রিভিশন ক্লাসে তোমরা আরেকটু রেসপন্স করতে পারতে। দেখো, পিতা মাতার মনে শুভা সর্বদাই জাগরুক ছিল কেন, গল্পটা কিন্তু ক্লাসে পড়িয়েছিলাম আমি, অফলাইন ক্লাসে এটা পড়ানো হয়েছিল, এটার কোয়েশ্চেন আনসার নিয়েও আলোচনা করা হয়েছিল, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করনি। শুভা বাক প্রতিবন্ধী হওয়ায় তার ভবিষ্যতের পরিণতির চিন্তায় পিতামাতা সর্বদাই কি ছিল, জাগরুক ছিল। শুভা যেহেতু বাক প্রতিবন্ধী ছিল, তার ভবিষ্যৎ চিন্তায় বাবা মা সবসময় চিন্তিত থাকতেন, এটাই বোঝানো হচ্ছে। বাক প্রতিবন্ধী হওয়ায় শুভা নিজেকে বিধাতার অভিশাপ বলে মনে করত। শুভার ভবিষ্যতের কথা ভেবে পিতামাতা যেমন শঙ্কিত থাকতেন, তেমনি প্রতিবেশীরাও তাকে নিয়ে দুশ্চিন্তা করতেন।
শুভার ভবিষ্যতের কথা ভেবে তার বাবা মা যেমন শঙ্কিত থাকতেন, তেমনি প্রতিবেশীরাও তাকে নিয়ে দুশ্চিন্তা করত। মা শুভাকে গর্বের কলঙ্ক মনে করতেন। শুভার এই প্রতিবন্ধকতার কারণে সর্বদাই তার পিতামাতা কি হয়ে থাকতো, চিন্তিত হয়ে থাকতো, এটাই বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তোমরা একটু রেসপন্স করবে। হ্যাঁ, এখন এই কোশ্চেনের আনসারটা লিখে ফেলো। আচ্ছা, তোমাদের এই ক্লাসটা কয়টা পর্যন্ত? 10:30? Yes, miss. Miss, 10:30 পর্যন্ত। আচ্ছা, আমাদের আর 5 মিনিট সময় আছে, লিখে ফেলো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা লিখে ফেলো তোমরা। হ্যাঁ, এখন এরপর তো ক্লাস। মিস, কি ক্লাস শেষ? ক্লাস কি শেষ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের ক্লাসটা এখন শুরু, অফলাইন শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লেখা হয়ে গেছে। এটা পিতামাতার মনে সুভাষ সর্বদাই জাগরুক ছিল, এটার মানে কি বুঝতে পেরেছো তো? মানে নিয়ে যে পিতামাতা সবসময় চিন্তিত থাকতে হতো, এই কথাটা কিন্তু বোঝানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইভাবে তোমরা যদি বাসায় কোয়েশ্চেন আনসার করে একটু প্র্যাকটিস করো রিডিংটা পড়ে, তাহলে দেখবা ইজি হয়ে গেছে। এগুলো কঠিন কিছু না, রিডিং পড়া থাকলে এই লাইনটার দ্বারা কি বোঝানো হচ্ছে এটা ইজিলি বোঝা যায়। সবার কি লেখা হয়ে গেছে? ইয়েস মিস। ওকে, আমরা নেক্সট পেজে যাচ্ছি। দেখো, পারিবারিক পরিজনদের অসহযোগিতা শুভার মনে যে হীনমন্যতার জন্ম দিয়েছিল তার স্বরূপ ব্যাখ্যা করো। পারিবারিক পরিজনদের অসহযোগিতা, এটার মানে কি বুঝতে পেরেছো? এটা পারিবারিক পরিজনদের অসহযোগিতা বলতে কি বোঝানো হচ্ছে এখানে বলো? মিশোকে পরিবারের মানুষজন সাহায্য করে না, এটাই বুঝাইছো? হ্যাঁ, পরিবার থেকে যে অবহেলা পেত, সে প্রতিবন্ধী তো, সে নিজে নিজে ইচ্ছে করে প্রতিবন্ধী হয়নি, ঠিক না? কিন্তু সে জন্মগতভাবে প্রতিবন্ধী হয়, এমনকি তার মাও তাকে নিজের গর্বের কলঙ্ক মনে করত। তো এইভাবে, এবং প্রতিবেশীদের মধ্যেও তাকে নিয়ে নানা রকম কথাবার্তা হতো, পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, এমনকি তার সাথে কেউ মিশতো না, খেলাধুলা করতো না, এই সব কিছু তাকে আরো কি করে দিয়েছিল, তার মধ্যে একটা হীনমন্যতার জন্ম দিয়েছিল, এটা
এবং সে কি করত, নিজেকে নিজে একা ভাবতে শুরু করে প্রকৃতির মধ্যে সে নিজেকে বিলিয়ে দিয়েছিল, মানুষজনের সাথে সে মিশতে চাইতো না। এটাই হচ্ছে তার হীনমন্যতার কারণ ছিল, পরিবার পরিজনদের অসহযোগিতা। যদি সবাই তাকে সহযোগিতা করতো, অবহেলা না করতো, তাহলে এটা হতো না তার মধ্যে। ঠিক আছে, এই এটা লেখো, আমাদের অবশ্য সময় নেই, এটা লেখার সময় হবে না। এবার আরেকটা কোশ্চেন দেখো, শুভার প্রতি সমাজের অবহেলা ও তার পরিণতি স্বরূপ বিশ্লেষণ করো। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে বাসে। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা তোমরা আবার, এখন রিভিশন ক্লাস যেহেতু হয়ে গেল, আমরা নেক্সট ক্লাসে আরেকটা চ্যাপ্টার নিয়ে রিভিশন করব। তাহলে আজকে তোমরা যারা গল্পটা আগে পড়ে রাখোনি, গল্পটা করবে, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ পড়ে একটু কোয়েশ্চেন আনসার, সৃজনশীল প্রশ্ন একটু প্র্যাকটিস করো, তাহলে এই চ্যাপ্টারটা আজকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এমনি গল্পটা কিন্তু ক্লাসে পড়ানো হয়েছিল, তোমাদের হয়তো আরেকবার একটু করে দেখলে ইজি হয়ে যাবে। কোন উক্তিটি কে করেছিলেন, কোন প্রসঙ্গে কথাটি বলেছিলেন, এগুলো জানা থাকলে সহজ হয় আনসার দিতে। আচ্ছা, আজকের মতো এতটুকুই থাক তাহলে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো তোমরা।